তো বৌদি, বলো। আমার যে আর সহ্য হচ্ছে না, চলো না। আমার আর তো সহ্য হচ্ছে না। তাহলে চলো শুরু করি। বৌদি, প্রদীপ, প্রদীপ, আমি দীপক। দীপক, আরে তুই এত রাত্রে, তাই নাকি? আমার তো সব শেষ। কি বলিস, খুব জরুরি কোনো বিষয় নাকি, তাই নাকি? হ্যাঁ, জরুরি কিছু কথা ছিল তোর সাথে। তাই ভিতরে? না না, ভিতরে যাবো না। তোর বউ আছে না? হ্যাঁ। এদিকে এদিকে এদিকে। গোপন কোনো কথা নাকি? হ্যাঁ, গোপন কথাই। কি কথা রে? কথা হচ্ছে যে তোর ছোট মাসের ছেলে অপূর্ব আছে না? হ্যাঁ। সে তো আমার বাসায় একদিন গেছিল টাকা ধার করতে। তারপর? তারপর তোর মাসি নাকি পাঠিয়েছে। সে টাকা দিয়েছিলি? হ্যাঁ, টাকা দিয়েছিলাম, টাকা ফেরতও দিয়েছে। তো সমস্যা কি? সমস্যা, সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমার বউয়ের সাথে সম্পর্ক করেছে। কি করে? প্রায় আমার 3 লাখ টাকার মতো আত্মসাত করেছে। শুধু আমি একা না, আমি আরো 2-4 জনের সাথে কথা বলেছি। সবার বউকে এরকম কোনো না কোনোভাবে ফাঁদে ফেলে ওই অপূর্বের কাজগুলো করে। তো আচ্ছা কথা শোনালো রে ভাই। এখন তোর কাছে আমি শোন 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 ঘটনা শোন, টাকা পয়সা গেলে আসে, কিন্তু মান ইজ্জত গেলে আসে না, এই কথা আর কাউকে বলিস না। আমার ছোট ভাই, মাসির পেটের ভাই হলো ও আমার নিজের ভাইয়ের মতো। শোন, এই কথা কাউকে বলিস না, ঠিক আছে? না না, কাউকে বলে সেদিন তুই আমি টাকা পয়সার বিষয় নিয়ে আমি দেখবো। আর অ কীভাবে শিক্ষা দেওয়া লাগে আমি তো জানি কেমন রে ভাই, এত খারাপ হয়ে গেছে আমার ভাই। আচ্ছা শোন, তুই যা টেনশন করিস না, আমি বিষয়টা দেখবো নি, যা। আচ্ছা ঠিক আছে, দেখিস আমার বিষয়টা। হ্যাঁ, কাকু কিছু করার দরকার নেই কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক, ওই গেট খোলা আছে না? আচ্ছা এত হারামি হয়ে গেছে, হ্যাঁ যাক নিজের ভাইয়ের মতো ভাবি। তার মানে এ তো আমার থেকে 50,000 টাকা নিছে। হ্যালো। হ্যাঁ বৌদি, কোথায় তুমি? আমি এই তো বাড়িতে আছি। তাড়াতাড়ি চলে আসো, তোমার দাদা তো এখন বাসায় নেই, তাই বলছি কি যে একটু তাড়াতাড়ি চলে আসলে হয় না? বৌদি, বৌদি। হ্যাঁ আসতেছি, দাঁড়াও। অপূর্ব, তুমি যাচ্ছ, কেউ দেখেনি তো? আরে না, তাছাড়া তুমি তো বললে এই সময় রাস্তাঘাট সবকিছু নীরব থাকে। হ্যাঁ তাই তো। তো বৌদি বলো, আমার যে সহ্য হচ্ছে না, চলো না। আমার আর তো সহ্য হচ্ছে না। তাহলে চলো শুরু করি। বৌদি বলো, আমার কিছু টাকা লাগতো হাত খরচের জন্য। আরে বোকা, আজকে তুমি আমাকে খুশি করো, তোমাকে আমি অনেক টাকা দিব। চলো আমরা যাই। প্রিয়া, প্রিয়া, দাদা
এই ভর দুপুরের রুমের মধ্যে তোমরা কি করছো? অপূর্ব এই সময় এখানে কি করে? দাদা দাদা আমাকে বাঁচাও দাদা, তোমার দাও 50,000 টাকা বৌদিকে দিতে এসে বৌদি দরজা আটকে আমাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও চিৎকার করছে। প্রিয়া তুই তো বেঁচে যাবি ভাই, কিন্তু একজনকে আজকে উচিত শিক্ষা দিয়ে দেবো। প্রিয়া তুমি যাও তো, আমার লাঠিটা নিয়ে এসো। লাঠি? দাদা আমি অপরাধী না, অপরাধী তো বৌদি ভাই না? হ্যাঁ, তুই যে কোন লেভেলের বদমাস সেটা কিন্তু আমি ভালো করেই জানি। বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমার বউয়ের সাথে সম্পর্ক করেছে। কি করে প্রায় আমার 3,00,000 টাকার মতো আত্মসাত করেছে। ঘটনা শোন, টাকা পয়সা গেলে আসে, কিন্তু মান ইজ্জত গেলে আসে না। আর অ কীভাবে শিক্ষা দেওয়া লাগে আমি তো জানতাম না রে ভাই, এত খারাপ হয়ে গেছে আমার ভাই। আমি কিন্তু খুব লেভেলের বদমাশ। তুই কতজনার সর্বনাশ করেছিস বল, এখানে বল তুই কতজনার সর্বনাশ করেছিস এখন পর্যন্ত বল, কার কার সংসার ভেঙেছিস বল। বলছি দাদা বলছি, আমাকে মেরো না দাদা, বলছি এই দিয়ে 10-12 জনের সর্বনাশ করেছি, তাদের কাছ থেকে 10,00,000 টাকার মতো হাতিও নিয়েছি। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করবো, আমি তোকে মাফ করবো না। হ্যাঁ তোকে, এই শোনো তুমি বাসায় থাকবে, আর একে আমি শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি। শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি। আমি শ্বশুরবাড়ি আমি ভাইয়ের বাড়ি যাবো, আমি ভাইয়ের বাড়ি যাবো, আমি ভাইয়ের বাড়ি যাবো। বদমাশ কোথাকার, কি হায় রে ভগবান, আজকে কত বড় একটা মশার হাত থেকে আমাকে বাঁচিয়েছে। আপনাদেরকেই বলছি, আপনাদের আশেপাশে শত্রুই আপনাদের সবচেয়ে বড় ক্ষতি করে। কথায় বলে না, দুষ্ট লোকের মিষ্টি কথা, আর দুষ্ট লোকের মিষ্টি কথা কখনো ভিজবেন না।